হ্যালো বন্ধুরা বেঙ্গল ইনফোলাই বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো নতুন একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে পশ্চিমবঙ্গের দমকল বিভাগে কর্মী নিয়োগের ঠিক আছে তো মোট শূন্য পদ এখানে চোদ্দোশো বাহান্নটা বেরিয়েছে তো সেই সেই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। তো বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তোমাদের রিকোয়েস্ট করবো নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত হতে ওকে দেখো যে পোস্টটা নিয়োগ হবে সেটা হলো ফায়ার অপারেটার ফায়ার অপারেটার এই পোস্টে নিয়োগ হবে সেটা হবে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে এই দপ্তরে নিয়োগ হবে ফায়ার অপারেটারের হিসেবে তো মোট শূন্যপদ বেরিয়েছে চোদ্দোশো বাহান্নটা তো চোদ্দোশো বাহান্নটার মধ্যে ব্রেকআপ দেখে নাও ও বিসি এর জন্য একশো সাতান্নটা ও বিসি বি জন্য চুয়াত্তরটা এসসির জন্য তিনশো নটা ভ্যাকেন্সি এসটির জন্য তিরানব্বইটা বত্রিশটা হচ্ছে যারা স্পোর্টস পারসন আছে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন এবং আশিটা এক্স সার্ভিসম্যানদের জন্য রিজার্ভ সিট আছে ঠিক আছে তো বন্ধুরা তো অনেক দিন পর আবার একটা বড় বিজ্ঞপ্তি বেরিয়েছে এই বিজ্ঞপ্তিটা পিএসসির তরফ থেকে বেরিয়েছে পিএসসি মানে আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন আছে সে পিএসসি নিয়োগ করবে স্যালারি দেখো স্যালারি এই পোস্টটার জন্য কত স্যালারি দেবে স্যালারি দেবে গ্রেড পে ছাব্বিশশো আর স্কেল পে স্কেল পেম্যান্ড টু পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো এবং গ্রেড পে ছাব্বিশশো মোটামুটি তাহলে প্রথম প্রথম স্টার্টিং স্যালারি কুড়ি কাছাকাছি পাওয়া যাবে ঠিক আছে মেথড অব রিক্রুটমেন্ট কীভাবে রিক্রুটমেন্ট হবে কটা পদ্ধতি আছে কটা স্টেপ আছে দেখে নাও প্রথমে হবে রিটার্ন এক্সামিনেশান মানে প্রথমে লিখিত পরীক্ষা হবে তো লিখিত পরীক্ষাতে যারা পাশ করবে তাদেরকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য ডাকা হবে ঠিক আছে তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে যারা পাস পাশ করবে তাদেরকে এন্ডুরেন্স টেস্ট এই মানে হলো সহনশীলতার পরীক্ষা তো ফায়ার অপারেটার হিসাবে যারা চাকরি পাবে তাদেরকে আগে একটা শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে এটাই হলো এন্ডুরেন্স টেস্ট ঠিক আছে তারপর হবে পার্সোনালিটি টেস্ট তো প্রথমে এই পরীক্ষাটাতে যারা পাশ করবে তারা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য ডাকবে হাইট চেস্ট এগুলো মাপবে তারপরে যদি তারা ফিট হয় তাদেরকে এই সহনশল সহনশীলতার পরীক্ষাতে ডাকবে এখানে তোমাদেরকে বিভিন্ন টাইপের টাস্ক দেবে সেটা আমি বলে দিচ্ছি কীরকম টাইপের টাস্ক তোমাদের দেবে সেটা আমি বলে দেবো তারপরে সেটাতে পাস করলে হবে একটা পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ টাইপের একটা হবে তো সেটাতে পাস করলে একদম চাকরি তো দেখো কোথায় চলে গেল হুম আচ্ছা এই পরীক্ষাটা হওয়ার কথা আপাতত পনেরোই সেপ্টেম্বর দু হাজার হওয়ার কথা আছে এটা আপাতত আমাদের যে অফিসিয়াল নোটিফিকেশানটা আছে সেটাতে এটাকে বলা আছে এটা চেঞ্জ হতেও পারে নাও হতে পারে তো আমরা বিভিন্ন এক্সামের ক্ষেত্রে দেখেছি রেলের গ্রুপটি পরীক্ষাতে এরকম ডেট লেখা ছিল কিন্তু কবে হবে তারও এখনও পর্যন্ত ঠিক নেই তো যাই হোক আমরা মেনে চলবো যে এত তারিখে পরীক্ষাটা হোক আশা করি যদি হয় তো ভালো ঠিক আছে এরপর দেখো কোথায় কোথায় আমাদের পরীক্ষার সিট আমরা চুজ করতে পারবো যখন ফর্মটা ফিল করব আমরা নির্দিষ্ট একটা জায়গাতে আমি জোন চুজ করতে পারবো এই এই জায়গাগুলো তোমরা দেখে নাও কলকাতা ব্যারাকপুর বিভিন্ন টাইপের পোস্ট আছে সরি বিভিন্ন টাইপের কোড আছে সতেরো মানে সুরি তো এই টাইপের কোডগুলোতে এই জায়গা চুজ করলে আমরা এখানে গিয়ে পরীক্ষাটা দিতে পারবো দেখো এটা দেখে নাও ভালো করে তোমাদের যেই জায়গাগুলো দরকার তোমরা পস করে একটু দেখে নিও কোয়ালিফিকেশান মিনিমাম মিনিমাম কোয়ালিফিকেশান এর জন্য কি দরকার মাধ্যমিক পাস হতে হবে মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক দেওয়া আছে আচ্ছা আর হাইট কি হতে হবে সেটা একটু দেখে নাম যে এই পরীক্ষাটা যারা দেবে তাদের হাইট অবশ্যই যেন এটা থাকে তারাই শুধুমাত্র ফর্ম ফিল আপ করো মানে একশো সাতষট্টি সেন্টিমিটার একশো সাতষট্টি পয়েন্ট ছয় সেন্টিমিটারের নিচে যাদের হাইট তার ফর্ম ফিল আপ করার দরকার নেই কারণ তোমরা যদি পরীক্ষাটা পাশ করেও যাও তখন তোমাদের যখন ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে তখন কিন্তু হাইটে যদি শর্ট পরে তখন কিন্তু বাদ দিয়ে দেবে তো এইটা ভালো করে দেখে নাও যাদের হাইট পাঁচ ফুট ছ ইঞ্চির ওপরে তারাই ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে এটা শুধুমাত্র আমার মানে হাই হা হিলি এলাকাতে যারা থাকে না তাদের জন্য এটা আর হিলি এলাকাতে যারা থাকে বিশেষ করে গোর্খা ল্যান্ডেজ যারা থাকে তাদের জন্য হাইট একটু ছাড় আছে পাঁচ পাঁচ ফুট তিন ইঞ্চি তাদের হাইট চেস্ট এখানে লেখা আছে দেখো চেস্ট ফোলাতে হবে চেস্ট ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার দেখাতে হবে তো এই মেজারমেন্টের তোমরা ছকটা একটু দেখে নাও এছাড়া দেখো তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে শারীরিক পরীক্ষা একটা দিতে হবে পাস করলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তো শারীরিক পরীক্ষাতে কী হতে হবে দেখো শারীরিক পরীক্ষায় এই কটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটার মধ্যে যে কোনো চারটে তোমাকে পাশ করতেই হবে তো কি কি বলেছে দেখো পাঁচ মিনিটের মধ্যে হাজার মিটার দৌড় পাশ করতে হবে অথবা ল্যাডাল ক্লাইম্বিং মানে মই দিয়ে উঠতে হবে কুড়ি সেকেন্ডে মই দিয়ে উঠতে হবে বিভিন্ন টাইপের পরীক্ষা আছে দেখো হাই জাম্প হাই জাম্পের একটা আছে দড়ি বেয়ে বেয়ে ওপরে ওঠার একটা আছে এক মিনিটের মধ্যে তিনতলা একটা বাড়িতে তিনতলা একটা বিল্ডিংয়ে তোমাদেরকে এক মিনিট ওপরে উঠে যেতে হবে তাছাড়া বালি বস্তা বালির বস্তা নিয়ে তেষট্টি কেজি ওজনের বালির বস্তা নিয়ে পঞ্চাশ মিটার দৌড়াতে হবে বা হেটা নিয়ে ক্যারি করে নিয়ে যেতে হবে তো এই ধরনের বিভিন্ন শারীরিক পরীক্ষা হবে সেগুলো পাশ করলেই শুধুমাত্র ইন্টারভিউতে ইন্টারভিউতে ডাক দেবে ঠিক আছে তো এই ফর্মটা যারা ফিল করতে পারবে তাদের বয়স অবশ্যই আঠেরো বছর হতে হবে এবং আঠেরো বছর থেকে সাতাশ বছর অবধি যাদের বয়স তারাই একমাত্র ফিল করতে পারবে আর এস সি যারা আছে তারা পাঁচ বছরের ছাড় পায় এটা একটা রুলস আছে এসসি এস যারা পাঁচ বছরের ছাড় পায় ওবিসিরা তিন বছরের ছাড় পায় তো তারা তিরিশ বছর বয়স হলেও সে ফর্মটা ফিল করতে পারবে এই ডেটের অনুযায়ী এক এক দু হাজার আঠেরো অনুযায়ী তিরিশ বছর হলেও তারা ফিল করতে পারবে এবং এস সি এসটিরা পাঁচ বছরের ছাড় পাবে আচ্ছা আর ফর্মটা ফিল করতে কত টাকা লাগবে ফর্ম ফিল করতে দেখো একশো টাকা মিনিমাম চার্জ তার সাথে জিএসটি আছে বিভিন্ন টাইপের চার্জ আছে সেটা নিয়ে একশো কুড়ি টাকার মতো হতে পারে এটা দেখে নিও তোমাদের কত লাগছে আচ্ছা আর এস টি এস সি স্টুডেন্ট যারা আছে তাদের জন্য ফর্ম ফিল করার জন্য কোনো পয়সা লাগবে না ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদেরও কোনো পয়সা লাগবে না ঠিক আছে তো ফর্মটা ফিল আপ করার ডেট তেরো তারিখ থেকে জুন মাসের তেরো তারিখ থেকে শুরু হয়ে গেছে চলবে জুলাইয়ের তিন তারিখ অবধি ঠিক আছে আর পেমেন্ট করা যাবে জুলাই তিন তারিখ অব্দি পেমেন্ট করা যাবে তো বন্ধুরা এই ফর্মটা কোথা থেকে অ্যাপ্লাই করব সেটা হলো পিএসসি একটা ওয়েবসাইট আছে পিএসসি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই সাইটটা তোমাদেরকে খুলতে হবে এই যে পিএসসি পিএসসি ডাব্লিউ বি অনলাইন জিওভি ডট ইন এখানে খুলতে হবে এখানে খোলার পর দেখো এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ভেরিয়াস পোস্ট এটাকে ক্লিক করতে হবে এটাকে ক্লিক করলে এরকম একটা পেজ খুলবে এই পেজ খুলে গেলে দেখো তলা দিয়ে একটা অপশান আছে ফায়ার অপারেটর এইখানে ক্লিক করে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে আমি সব কিছুই দেখিয়ে দিলাম কীভাবে কী করতে হবে না করতে হবে সবই বলে দিলাম তো আশা করি তোমরা যারা পড়াশুনো করছো সবাই ফর্মটা ফিল আপ করো যাদের হাইটটা ওই মেজারমেন্টের অনুযায়ী যারা আছে তারা ফিল আপ করো অবশ্যই আর দেখো পরীক্ষার যেহেতু ভ্যাকেন্সি বেরিয়েছে রিক্রুটমেন্ট বেরিয়েছে তো অবশ্যই তোমরা ফর্ম ফর্ম ফিল আপ করো পরীক্ষাটা দাও তো কনফিডেন্ট থাকো আর চ্যানেলটি যদি অবশ্যই নতুন যদি হও চ্যানেলটি সাবস্ক্রাইব আগে না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত হতে হয়ে যাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং শেয়ার করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেখিয়ে দাও ওকে আজকের মতো এইটুকুই পরে ভিডিওতে আবার দেখা হবে